অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মাহমুদা খাতুন, সিনিয়র শিক্ষক বায়োলজি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিশ্রবণ ও প্রশোধন সম্পর্কে আজকে পাঠদান করব। ইতিপূর্বে তোমাদের ব্যাপন সম্পর্কে পাঠদান করেছি, ব্যাপন ও ব্যাপনের গুরুত্ব সম্পর্কে। আজ অভিশ্রবণ ও অভিশ্রবণের গুরুত্ব সম্পর্কে পাঠদান করব। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা ব্যাপনে পড়েছিলাম, ব্যাপনের সঙ্গে কি পড়েছিলাম, যে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণে বেশি ঘনত্ব বিশিষ্ট এলাকা থেকে দ্রাবক অণু কম ঘনত্ব বিশিষ্ট এলাকার দিকে ব্যাপিত হলে বা ছড়িয়ে পড়লে তাকে ব্যাপন বলা হয়, তাই না? আজ পড়ব অভিশ্রবণ অভিশ্রবণের গুরুত্ব। ব্যাপনের বিপরীতটাই কিন্তু অভিশ্রবণ। অভিশ্রবণের ক্ষেত্রেও কিন্তু দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ প্রয়োজন হয়, তার সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে পর্দা। একটু খেয়াল করো এই চিত্রটির দিকে। এখানে দেখো দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, ঠিক আছে? দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ। ও তার আগে একটু বলে নিই যে ব্যাপন, অভিশ্রবণ, প্রশোধন সম্পর্কে যখন তোমরা পড়বে, পাশাপাশি তার ইংলিশটাও পড়বে। এর আগেও আমি বলেছি যে ব্যাপন ডিফিউশন, অভিশ্রবণ অসমোসিস, প্রশোধন ট্রান্সপিরেশন। ওকে, আচ্ছা এবার খেয়াল করো অভিশ্রবণ অভিশ্রবণের গুরুত্ব। এখানে দেখো আমরা যখন অভিশ্রবণ প্রক্রিয়া সম্পর্কে শিখব, তখন তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে দেখো এখানে দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটা হালকা আর একটি ঘন দ্রবণ। এখন দেখো এই যে মাঝখানে একটি পর্দা রয়েছে। এখন অভিশ্রবণ প্রক্রিয়া সম্পর্কে তোমাদের শিখতে হলে পর্দা সম্পর্কে, অর্থাৎ পর্দার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের জানতে হবে। পর্দা তিন প্রকারের হয়, তোমরা একটু খেয়াল করো। এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এটা হয় তিন প্রকার। একটি হচ্ছে ভেদ্য পর্দা, দুই নম্বর হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা, এটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দাও বলা যায়, আবার বৈষম্য ভেদ্য পর্দাও বলা যায়। তিন নম্বর হচ্ছে অভেদ্য পর্দা, অভেদ্য পর্দা। এই তিনটা পর্দা সম্পর্কে তোমাদের একটু শিখতে হবে। আচ্ছা, ভেদ্য পর্দা আমরা কাকে বলবো? যে পর্দার ভিতর দিয়ে দ্রব ও দ্রাবক অণু চলাচল করতে পারে তাকে বলা হচ্ছে ভেদ্য পর্দা, ঠিক আছে? আর বৈষম্য ভেদ্য পর্দা কাকে বলবো? যে পর্দার ভিতর দিয়ে শুধুমাত্র দ্রাবক অণু চলাচল করতে পারে তাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। আর অভেদ্য পর্দা কাকে বলবো? যে পর্দার ভিতর দিয়ে দ্রাব এবং দ্রব এবং দ্রাবক অণু চলাচল করতে পারে না সেটাকে বলা হয় অভেদ্য পর্দা। যেমন কিউটিন যুক্ত কোষ প্রাচীর, পলিথিন, এগুলো কিন্তু অভেদ্য পর্দা, এগুলোর ভিতর দিয়ে দ্রব এবং দ্রাবক অণু চলাচল করতে পারে না। কিন্তু পলিথিনটা যেন আবার ছিদ্রযুক্ত না হয়, ছিদ্রবিহীন হতে হবে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন এই যে বললাম বৈষম্য ভেদ্য পর্দা, এখানে দেখতে পাচ্ছ এই যে বৈষম্য ভেদ্য পর্দা। এখন অভিশ্রবণ প্রক্রিয়া চলার সময় অবশ্যই আমাদের বৈষম্য ভেদ্য পর্দা প্রয়োজন রয়েছে। দেখো এই যে দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটা হালকা দ্রবণ, একটা হচ্ছে ঘন দ্রবণ, এইখানে দুইটা দ্রবণ
পৃথক আছে। এই দুইটা দ্রবণকে পৃথক করে রাখা হয়েছে কিসের দ্বারা? অর্ধবেদ্য পর্দা দ্বারা। অভিশ্রবণ প্রক্রিয়া চলার সময় অবশ্যই একটি পর্দা প্রয়োজন আছে, সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়নি, কিন্তু অভিশ্রবণ প্রক্রিয়া অবশ্যই একটি অর্ধবেদ্য পর্দা থাকবে। এবং এই অর্ধবেদ্য পর্দাটা কি হবে? দুইটা দ্রবণকে পৃথক করে রাখবে। আচ্ছা, এখন দুটা দ্রবণকে পৃথক করে রাখলে কি হয়? হালকা দ্রবণ থেকে দ্রাবক অণু ঘন দ্রবণের দিকে ব্যাপিত হয় বা ছড়িয়ে পড়ে। ঘন দ্রবণের দিকে যখন ব্যাপিত হবে বা ছড়িয়ে পড়বে, তখনই অভিশ্রবণ প্রক্রিয়া সম্পন্ন হয়। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা এটা থেকে অভিশ্রবণের সংজ্ঞায় এভাবেই যেতে পারি যে একই বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রায় দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি একটি অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য দ্বারা পৃথক করে রাখা হয়, তাহলে হালকা দ্রবণ থেকে দ্রাবক অণু যদি ঘন দ্রবণের দিকে ব্যাপিত হয় বা ছড়িয়ে পড়ে, তাকে কি বলা হয়? অভিশ্রবণ বলা হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, এই অভিশ্রবণ আবার দু ধরনের, একটা হচ্ছে অন্ত অভিশ্রবণ আর একটা হচ্ছে বহিঃস্থ অভিশ্রবণ বা বহি অভিশ্রবণ। একটু খেয়াল করো, অভিশ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে অন্ত অভিশ্রবণ, দুই নম্বর হচ্ছে বহি অভিশ্রবণ। অর্থাৎ একটাকে আমরা বলবো এন্ডোসমোসিস আর একটাকে বলবো এক্সোসমোসিস। এন্ডো মানে হচ্ছে অন্ত, এক্সো মানে হচ্ছে বহিঃস্থ। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে অন্ত অভিশ্রবণ আমরা কাকে বলবো আর বহিঃস্থ অভিশ্রবণ কাকে বলবো? যখন দ্রাবক অণু ভিতরে প্রবেশ করে তখন সেটা হচ্ছে অন্ত অভিশ্রবণ, আর যখন দ্রাবক অণু বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় বহিঃস্থ অভিশ্রবণ। আমি একটু তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে অন্ত অভিশ্রবণ আমরা কাকে বলবো। আচ্ছা, তোমরা দেখো এই পাত্রে কি দেখা যাচ্ছে? শুকনো কিশমিশ, তাই না? এই না, শুকনো কিশমিশ। আমরা যখন বা তোমার মা যখন ঈদুল আজহায় কি করে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় সুন্দর করে দুধ সেমাই করে না, শুকনা সেমাই করে, বিভিন্ন আইটেম করে, তখন এই কিশমিশটা আমরা কি করি, ব্যবহার করি। দেখো, দেখতে পাচ্ছ? এই যে শুকনো কিশমিশ, এই যে শুকনো কিশমিশ দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই শুকনো কিশমিশটা যদি আম্মু কি করে পানির মধ্যে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখে, তাহলে কিন্তু এই কিশমিশটা, শুকনো কিশমিশটা কি হবে? আস্তে আস্তে ফুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, শুকনো কিশমিশটা পানিতে দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এটা ফুলে গিয়েছে, স্ফীত হয়েছে, দেখো। আচ্ছা, কেন স্ফীত হলো? কারণ এটা, এই শুকনো কিশমিশটা পানিটাকে শোষণ করে নিয়ে স্ফীত হয়েছে। বুঝতে পেরেছ? ফুলে গেছে। আচ্ছা, এই যে স্ফীত হলো, এর কারণ হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। এই স্ফীত হওয়ার কারণটাই হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। এই ঘটনাটি কেন ঘটলো? আমরা অভিশ্রবণের সংজ্ঞায় কী জেনেছি? যে দ্রাবক অণু যখন কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে তখন তাকে অভিশ্রবণ প্রক্রিয়া বলা হয়, তাই না? এখানে এই যে পানির দ্রবণ, এটা হালকা ঘনত্বযুক্ত দ্রবণ, আর কিশমিশের ভিতরে শর্করার একটা ঘন গাঢ় দ্রবণ রয়েছে। তাহলে অভিশ্রবণের সংজ্ঞা অনুসারে আমরা কী জানি? যে এই যে পানির অণুগুলো অর্থাৎ দ্রাবক অণুগুলো কিশমিশের ভিতরে যে শর্করার গাঢ় দ্রবণ রয়েছে সেটার ভিতরে প্রবেশ করেছে।
প্রবেশ করার সঙ্গে সঙ্গে কী হয়েছে, কয়েক ঘন্টা পর কিসমিসটা ফুলে স্ফীত হয়ে গেছে। তাহলে এই যে পানি অর্থাৎ দ্রাবক অণু কিসমিসের ভিতর যখন প্রবেশ করলো, করে স্ফীত হলো কিসমিস, তখন সেটাকে আমরা বলবো অন্তঃবিস্রবণ। অর্থাৎ দ্রাবক অণুটা কিসমিসের ভিতরে প্রবেশ করেছে, পানির অণুটা কিসমিসের ভিতরে প্রবেশ করেছে, এই জন্য এটাকে আমরা বলবো অন্তঃবিস্রবণ। অপরপক্ষে আঙ্গুর ফল তোমরা নিশ্চয় খেয়েছো, এই আঙ্গুর ফলটা যখন আমরা রোদে শুকাতে দিই তখন কি হয়, আঙ্গুর ফল থেকে পানিটা কিন্তু বের হয়ে আসে। বের হয়ে আসার ফলে কি হয়, আঙ্গুরটা আবার শুকিয়ে কিসমিস হয়ে যায়। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তো এই যে আঙ্গুর থেকে পানিটা বেরিয়ে আসলো, বেরিয়ে আসার ফলে এখানে কিন্তু বহি অভিস্রবণ ঘটলো। অর্থাৎ আঙ্গুলের ভিতর থেকে কি হলো, পানি অণুটা বাইরে বেরিয়ে আসলো, এটাকে বলা হচ্ছে বহিঃস্থ অভিস্রবণ। তাহলে অন্তঃস্থ অভিস্রবণ এবং বহিঃস্থ অভিস্রবণ সম্পর্কে তোমরা বুঝতে পারলে, দ্রাবক অণু একবার ভিতরে প্রবেশ করবে আর একবার বাইরে বেরিয়ে আসবে। বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা অভিস্রবণ দুপ্রকার বুঝতে পারলাম, একটা হচ্ছে বহিঃস্থ অভিস্রবণ, একটা হচ্ছে অন্তঃস্থ অভিস্রবণ। এবার আমরা আসব অভিস্রবণের গুরুত্বে। যেহেতু জীব দেহে নানা ধরনের শারীরবৃত্ত প্রক্রিয়া চলে, তাই না? তো শারীরবৃত্ত প্রক্রিয়া চললে তখন কি হয়, অভিস্রবণই আমাদের সাহায্য করে। যেমন উদ্ভিদ শারীর উদ্ভিদদের বিভিন্ন শারীরবৃত্ত প্রক্রিয়া, শালক সংশ্লেষণ, শ্বসন, জীবদেহে শালক সংশ্লেষ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়, এই সময় অভিস্রবণ প্রক্রিয়া সাহায্য করে। ব্যাপন প্রক্রিয়াও সাহায্য করে, অভিস্রবণ প্রক্রিয়াও সাহায্য করে। তাহলে জীবদেহে অবশ্যই বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলার জন্য, সচল থাকার জন্য অভিস্রবণ প্রক্রিয়া অবশ্যই প্রয়োজন। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এরপরে এই যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সচল রাখার জন্য অভিস্রবণ প্রক্রিয়া প্রয়োজন, এই প্রক্রিয়ায় কি হয়, উদ্ভিদের এককোষী মূলরম মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে, এটাও কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার একটা গুরুত্ব। তারপরে কোষের রসস্ফীতি ঘটে, এরপরে পাতা ও কাণ্ড সতেজ হয় এবং খাড়া হয়ে থাকে, এটাও কিন্তু অভিস্রবণেরই জাদু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ? আরও গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যে ফুলের পাপড়ি খুলতে বা বন্ধ হতে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা প্রাণীরা যখন খাদ্য খাই, প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয়, এই খাদ্য শোষিত হওয়ার ক্ষেত্রেও অভিস্রবণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো যে অভিস্রবণের গুরুত্ব জীবদেহের জন্য কতখানি অপরিহার্য, তাই না? তো তোমরা অভিস্রবণের গুরুত্ব সম্পর্কেও বুঝতে পারলে, এবং অভিস্রবণের গুরুত্ব সুন্দর করে পড়বে, পয়েন্ট আকারে করবে, মুখস্থ করবে সুন্দরভাবে। আচ্ছা, তাহলে তোমরা শিখলে অভিস্রবণ কাকে বলে, অভিস্রবণ কত প্রকার, কী কী, এবং অভিস্রবণের গুরুত্ব সম্পর্কে শিখলে। এরপরে আমরা অভিস্রবণের একটু ছোট্ট পরীক্ষা দেখে নেই, ঠিক আছে? এর জন্য তোমাদের হোয়াইট বোর্ডের চিত্রটির দিকে খেয়াল করতে হবে। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অভিস্রবণের পরীক্ষাটা একটু দেখে নেব। আচ্ছা, অভিস্রবণের পরীক্ষার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় উপকরণের প্রয়োজন হবে। সেই প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে বিকার, থিসেল ফানেল, গাঢ় চিনির দ্রবণ, মাছের পটকা, স্ট্যান্ড ক্লাম্পসহ এবং পানি, এই জিনিসগুলো প্রয়োজন। যে কোনো পরীক্ষা করতে গেলে তো প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন হয়, তাই না? উপকরণ ছাড়া তো আর পরীক্ষা হবে না। তো এই উপকরণগুলোর অবশ্যই প্রয়োজন আছে।
আচ্ছা, সব যখন উপকরণ আমরা রেডি করে ফেললাম, এবার আমরা কাজে চলে যাব। যে কাজটা যেভাবে করব সেটাকে বলা হচ্ছে কার্যপদ্ধতি। প্রয়োজনীয় উপকরণের পর কার্যপদ্ধতি আমরা শুরু করে দিব। আচ্ছা, কার্যপদ্ধতিতে কিভাবে আমরা কাজ করব একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো, থিসল ফানেল, তারপর গাঢ় চিনির দ্রবণ, মাছের ভটকা। এই জায়গায় কি করব আমরা, এই যে থিসল ফানেল রয়েছে এখানে বিকারে আমরা নিব পানি, অর্ধেক পানি নিব। আর থিসল ফানেলের এই যে প্রশস্ত মুখটা আছে, এই মুখটার মধ্যে একটা মাছের পটকা নিয়ে সেই পটকাটা আমরা কি করব, সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেব। দেওয়ার পরে এই যে থিসল ফানেল, এই থিসল ফানেলের মধ্যে দিয়ে আমরা কি করব, গাঢ় চিনির দ্রবণ ঢালব। গাঢ় চিনির দ্রবণ ঢালার পর সেই চিনি দ্রবণের তলদেশে আমরা চিহ্নিত করব। করার পর সেটাকে আমরা স্ট্যান্ডে ক্ল্যাম্পের সাহায্যে এই থিসল ফানেলটি আটকিয়ে এটাকে বিকারে যে পানি রয়েছে পানির মধ্যে ডুবিয়ে দিব। প্রশস্ত যে প্রান্তটা আছে সেটা কিন্তু, এই যে মাছের পটকা কিন্তু এখানে দেখো সুতো দিয়ে বাঁধা আছে, এই মাছের পটকা সহ থিসল ফানেল আমরা ডুবিয়ে দেব। এর ভিতরে কিন্তু গাঢ় চিনির দ্রবণ আমরা ঢেলে ফেলেছি এবং এখানে আমরা চিহ্নিত করব, চিনির দ্রবণের তলদেশটা চিহ্নিত করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ওকে, এরপরে কি করব আমরা, এটাকে এইভাবে সাজিয়ে এই কাজগুলো করার পর আমরা কয়েক ঘন্টা এর ফলাফলের জন্য অপেক্ষা করব। কয়েক ঘন্টা যখন হয়ে যাবে তখন আমরা খেয়াল করব যে দেখো, এই জায়গায় আমরা চিনি দ্রবণের তলদেশে যেভাবে চিহ্নিত করেছিলাম, কয়েক ঘন্টা পর অপেক্ষা করলে দেখা যাবে যে এই চিনি দ্রবণের উচ্চতাটা এখানে বেড়ে গেছে, এখান থেকে এখানে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণ কি? অবশ্যই কোনো কারণ আছে। এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে এই যে পানির অণু, যেটাকে আমরা বলছি দ্রাবক অণু, এটা কিন্তু এই মাছের পটকার ভিতর দিয়ে থিসল ফানেলের ভিতরে প্রবেশ করেছে। করার ফলেই কিন্তু এখানে গাঢ় চিনির দ্রবণের উচ্চতাটা বেড়ে গেছে, এখানে অভিস্রবণ প্রক্রিয়া কাজ করেছে। কিভাবে কাজ করেছে? এখানে দেখো, এই যে মাছের পটকা, এই পটকাটা কিন্তু অর্ধবেদ্ধ পর্দা হিসেবে কাজ করেছে এবং দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটা হচ্ছে পানির দ্রবণ আর একটা হচ্ছে চিনির দ্রবণ, এটা দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ। একটা হচ্ছে হালকা দ্রবণ আর চিনির দ্রবণটা হচ্ছে গাঢ় দ্রবণ। তাহলে আমাদের অভিস্রবণ প্রক্রিয়া চলার জন্য দুইটা দ্রবণের প্রয়োজন, দুইটাই প্রেজেন্ট রয়েছে। এরপরে আমাদের প্রয়োজন অর্ধবেদ্ধ পর্দা, অর্ধবেদ্ধ পর্দা হিসেবে কাজ করেছে মাছের পটকা। ঠিক আছে, তাহলে অভিস্রবণ প্রক্রিয়া চলার জন্য আমাদের তিনটি জিনিসই প্রেজেন্ট রয়েছে। এখন অভিস্রবণের সংজ্ঞা অনুসারে এই যে হালকা ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু অর্থাৎ পানি, এই মাছের পর্দা অর্থাৎ অর্ধবেদ্ধ পর্দা দিয়ে থিসল ফানেলের গাঢ় চিনির দ্রবণের মধ্যে প্রবেশ করেছে। করার ফলে কি হয়েছে, চিনির দ্রবণের উচ্চতাটা বেড়ে গিয়েছে। তাহলে অবশ্যই এখানে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পরীক্ষা দ্বারা তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা বুঝলাম যে অভিস্রবণ প্রক্রিয়ায় এখানে চিনি দ্রবণের ঘনত্বটা বেড়ে গেল। তো এইভাবে তোমরা সম্ভব হলে বাসায় অভিস্রবণের প্রক্রিয়াটা সুন্দর করে করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের এই যে অভিস্রবণের গুরুত্বে আমরা কি কি পড়লাম, কি কি শিখলাম, অভিস্রবণ কাকে বলে, অভিস্রবণ কত প্রকার ও কি কি, তাই না? তারপরে অভিস্রবণের গুরুত্ব সম্পর্কে শিখলাম এবং অভিস্রবণের পরীক্ষা সম্পর্কে আমরা শিখলাম এবং চিত্রসহ পরীক্ষা যখনই পড়বা তখনই তোমরা সুন্দর করে চিত্র আঁকবা, চিত্রটা লেবেলিং করবা, তাহলে কি হয়ে যাবে, চিত্র দেখেই কিন্তু তোমাদের
পড়াটা মুখস্থ হয়ে যাবে, তোমরা নিজেরা এই কার্যপদ্ধতি সুন্দর করে লিখতে পারবা, উপসংহার লিখতে পারবা, ফলাফল লিখতে পারবা। ওকে, তাহলে অভিশ্রবণটা সুন্দর করে পড়বা, লাইন বাই লাইন পড়বা, অবজেক্টিভগুলো সুন্দর করে পড়বা এবং সৃজনশীল প্রশ্ন মুখস্থ করবা। তবে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমি প্রসাধন ও প্রসাধনের গুরুত্ব সম্পর্কে পড়াবো। খুদা হাফেজ।